হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, আমার নাম কুশল কুমার কবি। আজকে যে প্র্যাকটিক্যালটা আমরা করবো সেটা হচ্ছে আইপিসেক পলিসি। আইপিসেক পলিসি দিয়ে কী করতে পারি আমরা, যে আমাদের যে ট্র্যাফিকগুলো আমাদের নেটওয়ার্কে জেনারেট হয়, ট্র্যাফিকগুলো মানে সাপোজ এখানে আমার কাছে তিনটে মেশিন আছে, একটা XP192.168.0.1 উপরে দেখতে পাচ্ছেন, আর একটা হচ্ছে XP192.168.0.2, আর একটা আছে XP192.168.0.3, যেটাই মেশিন। তাহলে আমরা যদি এই তিনটে মেশিনের মধ্যে যদি একে অপরের সাথে কানেক্টিভিটি চেক করতে চাই, আমরা পিং কমান্ডকে ইউজ করব ফর ইনস্ট্যান্ট। তো আমার এখানে তাহলে কানেক্টিভিটি চেক করতে গেলে তাহলে আমার একটা ট্র্যাফিক আমার নেটওয়ার্কে জেনারেট হবে, আমার একটা ব্রডকাস্ট হবে বা যেটাই হোক আমার এখানে একটা হবে, যার যার জন্য আমার দুটো মেশিন কিন্তু একে অপরের সঙ্গে আমাকে একটা পিং আমি ইকো জেনারেট করবো, তার এগেনস্ট আমি একটা রিপ্লাই পাবো। ঠিক আছে, এবার সার্টেন আমার কাছে RTL রিপ্লাই আমার কাছে আসবে। তো এইভাবে আমরা অন্য ধরনের কমিউনিকেশনও করতে পারি। তো আইপিসেক পলিসি আমরা ক্রিয়েট করি, এর কারণ হচ্ছে যদি আমরা কিছু ট্র্যাফিক ফিল্টারিং করতে চাই। ট্র্যাফিক ফিল্টারিং মানে কী আছে, এখানে আমি যদি এখন এই তিনটে মেশিনকে একে অপারেশনের সাথে যদি আমি পিং করাই, যদি আমি দেখতে চাই যে আমাদের কানেক্টিভিটি আছে কি না, তাহলে আমি কিন্তু এখান থেকে রিপ্লাই পাবো। ঠিক আছে, এখন যা সিনারিও আছে আমি কিন্তু তিনজনের কাছ থেকে রিপ্লাই কিন্তু পাবো। এবার আমি যদি চাই আমার 192.168.0.1 উপস্থিত আমি যে মেশিনটায় লগ ইন করে আছি, এই মেশিনটা আমার 192.168.0.2 এর সাথে শুধু কমিউনিকেশন করবে না, মানে এখানে ফিল্টারিং একটা ক্রাইটেরিয়া রাখবো, 3 এর সাথে করবে বা 2 এর সাথে কিন্তু করবে না। সেক্ষেত্রে আমরা কিন্তু আইপিসেক পলিসি আমরা ইউজ করতে পারি, এবং আইপিসেক যে প্রোটোকলটা আছে সেটা আমাদের অ্যাকচুয়ালি লেয়ার 3-তে কাজ করে, যার জন্য আমাদের এই ফিল্টারিংটা আমরা করতে পারি। তো ফর ইনস্ট্যান্ট আমি যদি দেখি আমার মেশিনে কি আইপি, তাহলে আমরা এখানে কমান্ড প্রম্পটে চলে যাচ্ছি, কমান্ড প্রম্পটে আমি একটা কমান্ড লিখছি আইপি কনফি /all। তো অলরেডি এখানে বুঝতেই পারছি আমার আইপিটা হচ্ছে 192.168.0.1, কারণ আমি ওপরে আইপিগুলো মেনশন করে দিয়েছি। তো এখান থেকে যদি আমি আমার নেবার মেশিনগুলোকে যদি আমি পিং করি, যেমন আমার একটা নেবার মেশিন কি হচ্ছে 0.2 হবে, 0.2 যদি আমি পিং করি আমি RTL রিপ্লাই পাচ্ছি। আর আমার নেটওয়ার্কে আর একটা মেশিন আছে যেটা হচ্ছে 192.168.0.3, যদি ওকে যদি আমি কমিউনিকেট করতে চাই তাহলে আমি দেখতে পাচ্ছি আমার তাহলে পিং হচ্ছে, তোমার কানেক্টিভিটি আছে, তাহলে আমার XP1 দুজনকে কিন্তু কানেক্ট করতে পারছে। এবার সিনারিও কী আছে, আমার যে মেশিনটা আছে, যে মেশিন আইপি হচ্ছে 192.168.0.1, এর .2-কে যাকে কমিউনিকেট করতে পারছে সেখানে আমি এই কানেকশানটাকে আমি ব্লক করতে চাইছি, বাকি আদার্স যা কানেকশান আছে তাদের সঙ্গে কিন্তু কমিউনিকেশন যেরকম অ্যাজ ইউজুয়াল চলছে সেরকমই চলবে। ঠিক আছে, তাহলে আমার সিনারিও কী দাঁড়াবে, যে 192.168.0.1 192.168.0.2-কে শুধু কমিউনিকেট করতে পারবে না, বাকি নেটওয়ার্কে যত মেশিন থাকবে সবাইকে কমিউনিকেট করতে পারবে। তো পার্টিকুলার একটা আইপিকে আমাকে ব্লক করতে হবে, কী করে করব চলে এসে আমি দেখাচ্ছি। আমি এর জন্য আমাকে আইপিসেক পলিসিটাকে ক্রিয়েট, আমাকে একটা আইপিসেক পলিসি ক্রিয়েট করতে হবে, যার জন্য আমাকে গ্রুপ পলিসি এডিটার আমাকে ওপেন করতে হবে। তার জন্য আমরা স্ট্র্যাটেজি রানে যাব, এখানে কমান্ড দেবে gp edit.msc, এটা আমাদের হচ্ছে গ্রুপ পলিসি এডিটার, যেখান থেকে আমরা এই পলিসিগুলোকে আমরা ক্রিয়েট করব। তো আমাদের এখানে গ্রুপ পলিসি এডিটার এখনই ওপেন হবে, দেখতে পাচ্ছ গ্রুপ পলিসি এডিটার। তো এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে কম্পিউটার কনফিগারেশন, একটা হচ্ছে ইউজার কনফিগারেশন, দুটো অপশন দেখতে পাচ্ছ। ভালো করে দেখে নাও আমি কোথায় যাব, কম্পিউটার কনফিগারেশনের আন্ডারে যেতে হবে আমাদেরকে উইন্ডোজ সেটিংস। ঠিক আছে, উইন্ডোজ সেটিংকে যে আমি সিলেক্ট করলাম বা এক্সপ্যান্ড করলাম, সিকিউরিটি সেটিংস বলে একটা জিনিস এসছে, এবার সিকিউরিটি সেটিংসে তুমি এখানে এক্সপ্যান্ড করো, কী আসছে আইপিসেক পলিসি অন লোকাল কম্পিউটার আছে। এখানে যদি আমি সিলেক্ট করি তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে কিছু এরকম মানে সেলফ ডিজাইন পলিসি অলরেডি আছে। ঠিক আছে, মানে যে পলিসিগুলো আমরা বলতে পারি যে অটোমেটিক্যালি যেগুলো আমাদের ডিজাইন করা আছে, কিন্তু একটাও পলিসি কিন্তু অ্যাসাইন করা নেই, রাইট? তো আমরা যেহেতু নিজেদের মধ্যে একটা কাস্টমাইজ পলিসি যেহেতু আমরা সেট করবো, সেই জন্য আমরা কী করবো, একটা নতুন পলিসি আমরা এখানে অ্যাসাইন করে নেবো, বুঝতে পেরেছি? তার জন্য কী কী করবো, একটা আইপিসেক পলিসি আবার রাইট ক্লিক করে কী আছে
ক্রিয়েট আইপি সিকিউরিটি পলিসি, IPSec স্ট্যান্ড ফর আইপি সিকিউরিটি, ঠিক আছে। নেক্সট করব, আমার কাছে ওয়েলকাম উইজার্ড স্ক্রিনটা এসছে, ওয়েলকাম টু আইপি সিকিউরিটি পলিসি উইজার্ড, নেক্সট করব। এবার হচ্ছে নিউ পলিসি, মানে আমাকে একটা পলিসির এখানে আমাকে নাম দিতে বলছে, তো আমি একটা নাম, আমি যা কিছু দিতে পারি, তো আমি একটা নাম দিচ্ছি, সাপোজ ব্লক। কাকে ব্লক করছি যাতে আমি বুঝতে পারি আমি কী পলিসি অ্যাসাইন করেছি, একটা ইউজার ফ্রেন্ডলি নেম দিলাম যে ব্লক 192.168.0.2, আমি এই পার্টিকুলার আইপিটাকে ব্লক করতে যাচ্ছি। তুমি এখানে নাম, নামের জায়গায় তুমি অন্য নামও দিতে পারো, ডিসক্রিপশন তোমার অনুযায়ী যদি কিছু দিতে চাও যে এটা কোন মেশিন, কোন কম্পিউটার, কোন ডিপার্টমেন্টের কম্পিউটারকে তুমি ব্লক করছো, কেন করছো, ডিসক্রিপশন তুমি এখানে লিখে লিখে রাখতে চাও, মানে পারো। তো আমি এখানে কিছু করবো না, এবার আমি নেক্সট করবো। যেই আমার এটা হয়ে গেল, এবারে যেটা হচ্ছে তোমাকে এই যে আচ্ছা অ্যাক্টিভেট দ্য ডিফল্ট রেসপন্স রুল, তার মানে কী আছে, এখানে কিছু ডিফল্ট রুল আছে সেগুলোকে আমাকে মেনে পড়ে পলিসিটাকে করতে হবে। তো আমি যেটা চাই যে আমি কোনো মানে ডিফল্ট রুল আমি এখানে কোনো মানে আমি দেখাচ্ছি এখানে, বাই চান্স যদি আমি নেক্সট করি, যদি আমাদের এই ক্লাসগুলো হয়নি এখনও, দেখো একটা অ্যাক্টিভ ডিরেক্টরি কেবরস পলিসি আছে, তারপর সার্টিফিকেট সি অথরিটি বলে আমাকে একটা সেখান থেকে অথেন্টিকেট করাতে হবে এই রুলটাকে, তো অনেক ধরনের ব্যাপার আছে এখানে। তো আমরা যেহেতু এই সিএ অথরিটি এগুলো আমরা করিনি, তো সেই জন্য যেটা আমি করবো, কোনো ডিফল্ট রেসপন্স রুল আমি এখানে অ্যাক্টিভেট করবো না, সেই জন্য এটাকে আমি কী করবো, এটাকে আমি ডিসেবল করে দিলাম, ঠিক আছে। এবার নর্মাল আমি এটাকে পলিসিটাকে আমি এখানে ক্রিয়েট করবো। এবার আমি নেক্সটের জন্য এগোচ্ছি, ফিনিশ। এবার যেই আমার রুলটা হয়ে গেলে, এবার কিন্তু আমাকে এখানে বাকি জিনিসটাকে এখানে, এবার যেটা আমরা এখান থেকে এগোবো সেটা হচ্ছে, এবার আমাদেরকে যে রুলটা আমরা এখানে অ্যাসাইন করবো, যে রুলটা আমরা তৈরি করেছি, তো সেটাকে আমাকে এবার কিছু ফিল্টারিং ক্রাইটেরিয়ার মধ্যে আমাকে ফেলতে হবে। এর নেক্সট প্রসেস হচ্ছে, এবার আমি যে একটা রুল তৈরি করলাম, এবার এই দুটো আইপির মধ্যে আমি ফিল্টারিং যেটা আমি করবো, যে আমি ব্লক করতে চাইছি, ঠিক আছে, সেটা কীভাবে করবো। তো আমি এখানে অ্যাড উইজার্ডটা এখানে ডিসেবল করে দেবো, মানে আমি আলাদা করে কোনো উইজার্ড চাইবো না, আমি সব ম্যানুয়ালি এখানে পুরো কনফিগারেশন ম্যানুয়ালি করবো। তার জন্য এবার আমরা অ্যাডে যাবো, অ্যাডে গিয়ে আবার এখানে দেখো কী আছে, আইপি ফিল্টার লিস্ট, মানে ফিল্টার লিস্টে আমাকে কিন্তু এই লিস্টটা ক্রিয়েট করতে হবে যে পলিসিটা আমি করতে চাইছি। অ্যাড করবো, নেম লিস্টের, তোমার ফিল্টার লিস্টের নাম কী, ফিল্টার লিস্টের নাম হচ্ছে আমার ব্লক 192.168.0.2, এটাই, ঠিক আছে, এটা হচ্ছে আমার ফিল্টার লিস্টের নাম। ফিল্টার লিস্টের নাম দেওয়ার পরে তুমি অ্যাড উইজার্ডটা আমি এখান থেকেও সরিয়ে দিচ্ছি, এবার আমি নেক্সট আবার অ্যাড করবো, ঠিক আছে। সোর্স অ্যাড্রেস, সোর্স অ্যাড্রেস কি, মাই আইপি অ্যাড্রেস, যেটা আমার মেশিনে আইপি অ্যাড্রেস। ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস কি হচ্ছে, এখানে তুমি সিলেক্ট করো এনি আইপি অ্যাড্রেস, মানে কারোর সাথে করবে না, এখানে অনেকগুলো অপশান আছে। তো আমি কী দেবো, এই স্পেসিফিক আইপি অ্যাড্রেস, কারণ আমি চাইছি একটা পার্টিকুলার মেশিনের জন্য আমার এই মেশিনটাকে ব্লক করতে, তাই তো, মেশিনের জন্য। তাহলে এখানে আমি পার্টিকুলার আইপিতে এখানে আমি কী দেবো, 192.168.0.2, ওকে। এবং মিরার প্যাকেটটা আমি এই জন্য সরিয়ে দিচ্ছি, কারণ তাহলে অপোজিট সাইড থেকে আমাকে সেম একটা কনফিগারেশন করতে হবে। মিরার কী হচ্ছে, মিরার অলসো ম্যাচ প্যাকেট উইথ দ্য এক্স্যাক্ট অপোজিট সোর্স এবং ডেস্টিনেশন অ্যাড্রেস, মানে ওই দিকেও আমাকে সেম কনফিগারেশন আমায় রেখে পড়ে এটাকে করতে হবে। তো আমি মিরারটাকে এই জন্য সরিয়ে দিলাম, ক্লিয়ার আউট করে দিলাম, আমি এই দিক থেকেই আমি আমার প্যাকেটটাকে ব্লক করতে চাইছি, রাইট, কেন ওয়ান ওয়ে ব্লকিং হলেই তো আমার ব্লকিং হয়ে যাচ্ছে, সব থেকে বড় ব্যাপার তো এটাই। ফাইন, এখানে আমার একটু ভুল হয়েছে, 192 হবে, 168.0.2, ওকে ওকে করছি। এবারে কী দেখ, এখানে দেখা যায় প্রোটোকল, যে কোনো প্রোটোকলের জন্য আমার কমিউনিকেশান কিন্তু ব্লক হবে, ঠিক আছে। সোর্স অ্যাড্রেস এটা এখনো নেয়নি, এখানে ডেস্টিনেশন অন্য দেখাচ্ছে, সোর্স আইপি এটা হচ্ছে ডেস্টিনেশন আইপি, হ্যাঁ ডেস্টিনেশন অ্যাড্রেস নিচ্ছে 192.168.0.2। এবং তুমি যদি এখানে দেখো, এখানে এটাও দেখাচ্ছে যে আমার প্রোটোকল কি, যে কোনো প্রোটোকল, যে কোনো সোর্স পোর্ট নাম্বার, যে কোনো ডেস্টিনেশন পোর্ট নাম্বারের জন্য আমার কিন্তু এটা কী থাকবে, ব্লকিং থাকবে। তো ব্লকিংটা আমি এখনো মেনশন করিনি, এখন আমি দুটো যে মেশিন আছে শুধু সেই দুটো মেশিনে আইপিটাকে মেনশন করেছি, অ্যাকশন কী হবে ওটা আমরা জানি, আমরা ব্লক করবো, কিন্তু অ্যাকশন কিন্তু আমি এখানে ব্লক এখনো মেনশন করিনি। এটা যে ব্লক দেখতে পাচ্ছি, এটা ব্লক মানে কি, আমি এটা নাম দিয়েছি, তার মানে আমার কিন্তু ব্লকিং হয়নি, বোঝার জন্য আমি ওকে করছি। তো এখানে আমার ব্লক আইপি অ্যাড্রেস এটা এটা আমার এসছে। এবারে এই ফিল্টার লিস্ট যেটা আছে, এই যেটা আমি তৈরি করেছি ব্লক আইপি অ্যাড্রেস 192.168.0.2, এবার আমাকে যেতে হবে ফিল্টার অ্যাকশন ট্যাবে। ফিল্টার অ্যাকশন ট্যাবে গিয়ে পরে যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে যে তুমি কী করতে চাইছো এখানে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার আইপি ফিল্টার লিস্টে লিস্টটা ক্রিয়েট হয়ে গেছে, ব্লক যেটা আমি ফিল্টার লিস্টে নাম দিলাম।
এবার যেটা করব, আমাকে এবারে এখানে অ্যাকশনটাকে ডিফাইন করতে হবে। অ্যাকশন মানে কি, আমি কি বললাম, আমি পলিসিটা এবার এবার আমার ক্রিয়েট করা গেছে, আমি এর এগেনস্টে কী অ্যাকশন নেবো, রাইট? তো আমি আমি যেটা করছি, আমাকে এই জন্য যে পলিসিটা ক্রিয়েট সেটাকে আমি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমি এইভাবে দেখো, যেই সিলেক্ট করলাম এখানে একটা ডট এলো, দেখতে পাচ্ছ? নেই, আমি চলে যাবো ফিল্টার অ্যাকশন ট্যাবে, যে আমি কী অ্যাকশন নেবো। যেই আমি এখানে অ্যাকশন ট্যাবে গেলাম, তোমাকে এখানে চলে যেতে হবে কি, ইউজ অ্যাড উইজার্ডটা আমি এখান থেকে সরিয়ে দিলাম। নেক্সট কী অ্যাকশন নেবে, যে অ্যাকশনটা করতে চাই এটা হচ্ছে লিস্ট, ঠিক আছে? তা আমি এখানে ব্লক করতে চাই, তো ব্লক নিশ্চয়ই আমার কাছে এখানে নেই। তা আমি যেটা করবো সেটা হচ্ছে অ্যাডে গিয়ে পরে এটাকে আমি কী দেবো, পারমিট ব্লক আর নেগোসিয়েট সিকিউরিটি আমি এখানে দেবো। এটাকে এটাকে আমি করতে চাই সেটা হচ্ছে ব্লকিং করতে চাই। বলতে জানলাম, বলতে পারলাম যে আমি এই যে পলিসিটা আমি ক্রিয়েট করেছি অ্যাকশন লিস্টে গিয়ে বলে দিলাম আমি এটাকে ব্লক করতে চাই। যে আমি এটাকে ব্লক করার জন্য ইয়ে করবো, একবার দেখে নিচ্ছি, এখানে একটা জেনারেল ট্যাব আছে, জেনারেল ট্যাবে গিয়ে পরে এখানে আমাকে কী করতে হবে, আমাকে ফিল্টার অ্যাকশন নেম, আমি যে অ্যাকশনটা নিলাম সেই অ্যাকশনটার আমাকে নাম দিতে হবে। আমার অ্যাকশনটার নাম হচ্ছে ব্লক, একই নাম ইউজ করছি। দেখো, প্রথমে পলিসির নাম দিয়েছিলাম, তারপরে ফিল্টার লিস্টের নাম দিলাম, তারপরে ফিল্টার অ্যাকশনের নাম দিচ্ছি, যে কী অ্যাকশনটা নিচ্ছি। তিনটে জিনিস ক্রিয়েট হলো, প্রথমে পলিসির নাম, তারপরে পলিসির নামের পরে আমি যেটা ক্রিয়েট করলাম সেটা হচ্ছে আমার ফিল্টার লিস্ট। ফিল্টার লিস্টে কী কী করবো, দুটো সোর্স এবং ডিসিশন আইটি সিলেক্ট করলাম। এবার হচ্ছে অ্যাকশন, কী অ্যাকশন নিচ্ছি, সেই জন্য অ্যাকশনের আমি একটা নাম দিলাম, ঠিক আছে? ওকে করছি, এখানে আছে ব্লক 192168, এটা নামটা, এটাকে আমি এখানে ব্লক করতে চাই, ঠিক আছে? যেই আমার এটাকে ব্লক করা হয়ে গেল, এবার তুমি এখানে অ্যাপ্লাই করে এটাকে তুমি ওকে করে দাও, তোমার পলিসি কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে, ক্লোজ করে দাও। দেখো এখানে দেখো কী আছে, আইপি ফিল্টার লিস্টে কী দেখাচ্ছে, এই যে ব্লক 192.168.0.2, এখানে দেখাচ্ছে কানেকশন টাইপ অল, অথেন্টিকেশন এটা। এবং তুমি এখানে দেখতেও পারবে যে তোমার এখানে কী পলিসি দেওয়া আছে। পলিসি যদি দেখতে হয় তাহলে ফিল্টার অ্যাকশন ট্যাবে গিয়ে আবার তুমি দেখে নাও, এখানে তোমার ব্লক পলিসি দেওয়া যায়, নামটা আছে, তুমি এখানে ক্লিক করলে তুমি দেখতে পাবে তোমার ব্লক পলিসি এখানে করা আছে। ক্লিয়ার হলো? আমি এটাকে ক্লোজ করছি, এবার আমরা প্র্যাকটিক্যালটা একবার ট্রাই করব। আমি একটা জিনিস দেখাই তোমাকে, আমার তো পলিসিতে অ্যাসাইন করা হয়ে গেছে, তাহলে আমি যদি এবার 192.168.0.2 এই মেশিন থেকে পিং করি, তাহলে কি আমার পিং করা উচিত? উচিত নয়, যেটা আমার একটু আগে করেছিল। তা আমি কমান্ড প্রম্পটে যাচ্ছি, খুব ভালো করে তোমাকে এখানে দেখতে হবে, এই দুটো স্ক্রিনকে আমি একটুখানি এইভাবে রাখছি তার যাতে তোমরা বুঝতে পারো, আর এই স্ক্রিনটাকে আমি একটু ছোট করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, আমি এই স্ক্রিনে লিখছি পিং 192.168.0.2। কী করছে এখন, রিপ্লাই আসছে তো? কেন, দেখো আমার ব্লক পলিসিটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, কিন্তু এখানে পলিসি অ্যাসাইন কী দেখাচ্ছে, নো, ঠিক আছে? তো এবার আমি এই জিনিসটাকে তোমাকে করে পরে একটু এলাবোরেটলি দেখাচ্ছি। আমি আবার এই কমান্ডটা ইউজ করব, এবং এখানে কমান্ড দিয়েছি -t, মানে যাতে আমার কন্টিনিউয়াস পিংটা হয়। বোয়াতে পেরেছি, তুমি কন্টিনিউয়াস রিপ্লাই কিন্তু এখান থেকে পাবে। আমি যেটা করব এবারে, এখানে এসে পরে আমি পলিসিটাকে অ্যাসাইন করে দেবো। যেই অ্যাসাইন করলাম দেখো কী আসছে, ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল এলো। আর এখানে দেখো ব্লক পলিসি দিব, এখানে একটা গ্রিন রঙের লাইট জ্বলে গেছে, দেখতে পাচ্ছ স্ক্রিনে? এবং এখানে পলিসি অ্যাসাইন ইয়েস দেখাচ্ছে। আমি যেই পলিসিটাকে এখান থেকে আনঅ্যাসাইন করে দেবো, আবার কিন্তু তুমি আরটিএল রিপ্লাই কিন্তু পাচ্ছ, বুঝতে পারছি? তো ধরে নাও আমার এখন পলিসি অ্যাসাইন আছে, কী আছে আমার এখন পলিসি অ্যাসাইন, মানে আমার মেশিন এখন কোনোভাবেই, সরি দাঁড়া এক সেকেন্ড, ওকে, আমার মেশিন এখন কোনোভাবেই কিন্তু 192.168.0.2 কিন্তু পিং করতে পারছে না। ইফ ইউ ওয়ান্ট টু টেস্ট, আমি আরেকবার করে দেখেছি, 192.168.0.2 পিং কিন্তু করছে না, রাইট? তো আমি যদি এবার যদি 3K একবার ট্রাই করি, 3K করছে কি না, 3K করছে, তার মানে আমি একটা পার্টিকুলার একটা পার্টিকুলার হোস্টের জন্য কিন্তু আমি এই পলিসিটা কিন্তু অ্যাসাইন করেছিলাম, সেটা কিন্তু এখানে আমার সাকসেসফুল হয়েছে। ক্লিয়ার? ওকে।